প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ সকাল এবং প্রিয় অভিভাবকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে মনোঘর রেসিডেন্সিয়াল স্কুল ফেসবুক পেজ এবং মনোঘর মিউজিক স্কুল ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসেও আলোচনা করেছিলাম বীজগণিত, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের সরল সহ সমীকরণ এর অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু ধারণা দিয়েছিলাম যে বাস্তবভিত্তিক সমস্যার সরল সহ সমীকরণ কীভাবে গঠন করা যায় এবং কীভাবে সমাধান করা যায়। তো আজকে আমি ওই বাস্তবভিত্তিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দেখো, বাস্তবভিত্তিক সমস্যার সহ সমীকরণ গঠন এবং সমাধানের জন্য দুইটা পদ্ধতি, একটা হচ্ছে প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করতে পারবো, আরেকটা হচ্ছে কি লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে, আমরা বাস্তবভিত্তিক সমস্যার সমাধান দুইভাবে করতে পারি, প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে, একটা যেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম, আরেকটা হচ্ছে কি লেখচিত্রের সাহায্যে সমাধান। তো আমি আজকে এখানে একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমি এই দুইটা পদ্ধতিতেই তোমাদেরকে বাস্তবভিত্তিক সমস্যার সহসমীকরণ সমাধান করে দেখাবো। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমি একটা উদ্দীপক লিখে রেখেছি। তো বাস্তবভিত্তিক সমস্যার প্রথম শর্ত হচ্ছে, করার আগে প্রথম শর্তটা হচ্ছে তোমাদেরকে মনোযোগ সহকারে উদ্দীপকটা পড়তে হবে। উদ্দীপকটা পড়ে কী চেয়েছে তা নির্ধারণ করে তোমাদেরকে চলক সংখ্যা নির্ধারণ করতে হবে। তো এখানে দেখো উদ্দীপকটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 14 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির 5 গুণ হয়। আবার সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে ক একক স্থানীয় অঙ্ক x ও দশক স্থানীয় অঙ্ক y ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন কর, খ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে সংখ্যাটি নির্ণয় কর, গ কয়ে প্রাপ্ত সমীকরণ যুক্তি লেখচিত্রের মাধ্যমে সমাধান কর। তাহলে দেখো এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে বলেছে, আর একটা বলেছে কি লেখচিত্রের মাধ্যমে। তাহলে আমি এই দুইভাবেই আজকে আমি করে দেখাবো, তোমাদেরকে সমাধানটা করে দেখাবো। তো প্রথমে দেখো এখানে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার, এখানে কিন্তু শর্ত দুইটা, অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 14 যোগ, আরেকটা হচ্ছে কি সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে। প্রথমে আমাদের চিনতে হবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো। তোমরা কি জানো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো? নিশ্চয়ই জানো। আমাদের অঙ্ক কয়টা? আমাদের অঙ্ক হচ্ছে 10টা। কি কি সেগুলো? জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, এই হচ্ছে 10টা, এগুলো হচ্ছে অঙ্ক। জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10টা। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। তাহলে 10টা হচ্ছে আমাদের অঙ্ক, এগুলো হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এগুলো হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক। তাহলে দশক স্থানীয় অঙ্ক মানে কি দুইটা করে থাকবে, এখানে বলেছি কি সরি দশক বলেছি দুই অঙ্ক,
দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলেছে, কি বলেছে? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে দুইটা অঙ্ক আছে। তাহলে এ দেখো, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক একটা অঙ্ক, জিরো একটা অঙ্ক, তাহলে এটা কয় অঙ্ক? এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, তাহলে দুই অঙ্ক। এগুলোকে বলা হয় দুই অঙ্ক বিশিষ্ট। তাহলে দুইটা অঙ্ক থাকলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে কি, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এভাবে দশটা হচ্ছে সবচেয়ে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যাটা, আর সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 99। ঠিক আছে, তাহলে 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 10 থেকে 99-এর মধ্যেই আমাদের সংখ্যাটা আছে। তাহলে এটা আমরা সমাধান করব। তাহলে প্রথম কাজটা, বাস্তব ভিত্তিক সমস্যার প্রথম কাজটা হচ্ছে কি, চলক নির্ধারণ করা। প্রথমে পড়া, উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়া, কী কী চেয়েছে সেগুলো শর্তগুলো দেখা, তারপরে হচ্ছে চলক নির্ধারণ করা। তাহলে এখানে কিন্তু আমাদের চলক নির্ধারণ অলরেডি করে দেওয়া আছে, এখানে আমাদের চলক নির্ধারণ করে দেওয়া আছে। একটা বলেছে কি, একক স্থানীয়, যেহেতু দেখো দুই অঙ্ক বিশিষ্ট, এই অঙ্কটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। আমরা তো একক দশক শিখেছি, এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, আর এটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। তাহলে এখানে বলেছে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স ও দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, অলরেডি আমাদের প্রশ্নে দেওয়া আছে। অর্থাৎ আমাদের চলক নির্ধারণ করতে হবে না, অলরেডি চলক নির্ধারণ করা দেয়া, মানে করে দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখব অঙ্কটা, যখন করব তখন কীভাবে করব দেখো। তাহলে আমরা এখানে দেওয়া আছে লিখব না, কারণ এখানে কেন দেওয়া আছে লিখব না, এখানে আছে প্রশ্নে দেওয়া আছে যেহেতু, তাহলে প্রশ্ন অনুসারে লিখব। কী লিখব? প্রশ্ন অনুসারে বা প্রশ্নে প্রদত্ত। হ্যাঁ, প্রশ্ন প্রশ্নে দেওয়া থাকলে প্রশ্ন অনুসারে, আর যদি উদ্দীপকে দেওয়া থাকে তাহলে সে তা দেওয়া আছে লিখতে পারো। তাহলে আমরা এখানে লিখব প্রশ্ন অনুসারে একক স্থানীয় অঙ্ক এক এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই। তাহলে সুতরাং আমাদের সংখ্যাটা কত হবে, সংখ্যাটি সমান। এবার দেখো এই সংখ্যা নির্ণয়ের নিয়মটা হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ। কত গুণ? দশক যেহেতু দশ গুণ, তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করবে। ঠিক আছে, তারপরে একক স্থানীয় অঙ্কটা যোগ, একক স্থানীয় অঙ্ক যোগ। কি বললাম, আমরা যখন সংখ্যা নির্ণয় করব তখন দশক স্থানীয় অঙ্কের সাথে, দশক স্থানীয় অঙ্কের সাথে, দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করব। কত গুণ করব? দশ গুণ প্লাস একক স্থানীয় অঙ্কটা যোগ করব। মনে থাকবে তো, আমরা যখন সংখ্যা লিখব, সংখ্যা নির্ণয় করব, তখন দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করব এবং একক স্থানীয় অঙ্কটা ওইটার সাথে যোগ করব। আমরা একক স্থানীয় অঙ্ক পেয়েছি এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে আমরা ওয়াই এর সাথে দশ গুণ করব। তাহলে ওয়াই এর সাথে যখন দশ গুণ করব, ওয়াই ইন্টু টেন ইকুয়াল টু কত, টেন ওয়াই। ঠিক আছে না, তাহলে আমরা সরাসরি লিখতে পারি টেন ওয়াই। তারপরে আমি বলেছি কি, প্লাস, এই প্লাস একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কত, এক্স। এই হচ্ছে আমাদের সংখ্যাটা, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের সংখ্যা। এবার দেখো আমাদের শর্তগুলো দেখো, শর্তে দেওয়া আছে কি, কী দেওয়া আছে শর্তে,
অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে, তাহলে অঙ্কদ্বয় এক্স এবং ওয়াই সমষ্টি, সমষ্টির সাথে ফোর তিন যোগ করলে যোগফল, এই দেখো ফোর তিন যোগ করলে যোগফল দ্বিতীয় দশক স্থানীয় অঙ্কের পাঁচ গুণ হয়। তাহলে প্রথম শর্তা অনুসারে, প্রথম শর্তা অনুসারে এখানে বলেছে অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে এক্স প্লাস ওয়াই অঙ্কদ্বয়ের সমষ্টি, সমষ্টির সাথে ফোরটিন যোগ করলে দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক কত ওয়াই, দশক স্থানীয় অঙ্ক কত ওয়াই, ওয়াই এর কত গুণ হয় পাঁচ গুণ হয়, তাহলে ফাইভ ওয়াই, বুঝে গেল? তাহলে এখানে হবে ফাইভ ওয়াই। তাহলে আমরা এটাকে যদি সমীকরণ আকারে লিখি বা এক্স ওয়াই এটাকে পক্ষান্তর করো, মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোরটিন, পক্ষান্তর করলাম প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে সুতরাং এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোরটিন, এটা আমরা দেখব এক নং সমীকরণ, এটা হচ্ছে প্রথম শর্তা অনুসারে। এবার দ্বিতীয় শর্তা অনুসারে দেখো, দ্বিতীয় শর্তা অনুসারে তাহলে একইভাবে দ্বিতীয় শর্তটা কি বলেছে, সংখ্যাটি থেকে আমাদের সংখ্যা পেয়েছি কত, টেন ওয়াই প্লাস ওয়াই, সরি টেন ওয়াই প্লাস এক্স, সংখ্যাটি থেকে এইটিন বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, মানে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক হয়, আবার দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্ক হয়। তাহলে দেখি বলেছে কি, সংখ্যাটি থেকে কত বাদ দিলে, এইটিন বাদ দিলে, তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের টেন ওয়াই প্লাস এক্স, ওইখান থেকে যদি আমরা এইটিন বাদ দিই তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তাহলে দেখো এখানে দেখো দ টেন ওয়াই, ওয়াই এর জায়গায় এখন কি হবে, যেহেতু স্থান পরিবর্তন করবে তাহলে ওয়াই এর জায়গায় এক্স আসবে, তারপরে প্লাস এক্স এর জায়গায় ওয়াই চলে যাবে, কারণ স্থান পরিবর্তন করেছে। তাহলে এখন দেখো এক্স, সরি টেন ওয়াই প্লাস এক্স, সলকগুলো আমরা সবসময় বামে লিখব, সমীকরণের বামে লিখব, সমান চিহ্নের বামে বাম পক্ষে, তাহলে এখান পক্ষান্তর করো, মাইনাস টেন এক্স মাইনাস ওয়াই আর এইটিন যেটা ওটাকে পক্ষান্তর করে ডান পক্ষে নিয়ে যাব। এবার যোগ বিয়োগ করো, তাহলে এখানে পাচ্ছি কত, মাইনাস নাইন এক্স, তারপরে এটা পাচ্ছি কত, প্লাস নাইন ওয়াই ইকুয়াল টু এইটিন, তাহলে এখন নাইন মাইনাস নাইন যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এইটিন, এখন ড্যাটস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, আমরা যখন এইটিনকে যখন মাইনাস নাইন দিয়ে ভাগ করব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নদুগুণে আঠারো, তাহলে এটাই হচ্ছে আমাদের দুই নং সমীকরণ, এ হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। এ হচ্ছে এ একটা সমীকরণ, এ একটা সমীকরণ, কারণ আমাদেরকে বলেছে কি আলোকে দুইটি সমীকরণ গঠন করো, তাহলে নির্ণয় সমীকরণ হচ্ছে কি, নির্ণয় সমীকরণ দেয় এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোরটিন, তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, দুই নং সমীকরণ। তাহলে এখানে তোমরা লিখবে কি, সুতরাং নির্ণয় সমীকরণ, আমি এগুলো মুছতেছি, তাহলে আমরা এভাবে কিন্তু অঙ্কগুলো করব। তাহলে এখানে লিখব সুতরাং নির্ণয় সমাধান, সরি সমীকরণ, সুতরাং নির্ণয় সমীকরণ দয়, যেহেতু দুইটা তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোরটিন, এটা হচ্ছে এক নং সমীকরণ,
আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, এটা হচ্ছে দুই নং সমীকরণ। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা অঙ্কগুলো এভাবে করব। যেহেতু আমাদের চলক, আমাদের বাস্তবভিত্তিক সমস্যার প্রথম শর্তটা হচ্ছে চলক নির্ধারণ করা। যেহেতু প্রশ্নে চলক নির্ধারণ করে দেওয়া আছে, এই জন্য প্রশ্নে একক স্থানীয় অঙ্ক এক্স বলেছে, দশক স্থানীয় অঙ্ক ওয়াই বলেছে, আর সংখ্যাটি হচ্ছে কি দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ প্লাস হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা সংখ্যাটা বের করলাম। এরপরে প্রথম শর্ত হচ্ছে কি অঙ্কদের সমষ্টির সাথে ফোরটিন যোগ করলে দশক স্থানীয় অঙ্কটির পাঁচ গুণ হয়, গুণ করলাম এইভাবেই। তারপর দ্বিতীয় শর্তটা হচ্ছে কি সংখ্যাটি থেকে এইটিন বাদ দিলে অঙ্কত স্থান পরিবর্তন করে অর্থাৎ দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্ক তো দশক স্থানীয় অঙ্ক হয়, আবার একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক হয়। এই এই হচ্ছে এভাবেই তোমরা কি করবে সমাধান সমীকরণ। এবার দেখো প্রতিস্থাপন খতা, দেখো খতা বলেছে কি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে সংখ্যাটি নির্ণয় কর। তো আমরা পূর্বেই কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি শিখেছিলাম, তো আজকেও আমি একটু আলোচনা করি। তাহলে আমরা খতা খতা যাই, যদি এটা আমরা বুঝে থাকি, আশা করি তোমরা বুঝতে পেরেছ, কি বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমরা এবার খতা যাব। এগুলো কিন্তু আমাদের লাগবে, সমীকরণ দ্বয় লাগবে। তাহলে সমাধান খ, এটা কত ছিল এক্স মাইনাস ফোর ওয়াই, আর এটা ছিল কি এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা যখন খতা করব তাহলে এখানে খ হতে পায়, অর্থাৎ আমাদের সমীকরণ দুইটা লাগবে। তাহলে এখানে লিখব ক হতে পাই এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোরটিন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু, এটা সমীকরণ। এবার তোমরা তো জানো প্রতিস্থাপন পদ্ধতিতে হচ্ছে কি যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলকের মান বের করা। তাহলে আমি তোমরা ইচ্ছা করলে এক নং টেকে নিতে পারো অথবা দুই নং টেকে নিতে পারো, আমি দুই নং টেকে নিচ্ছি। তাহলে সমীকরণ দুই হতে পায় তাহলে এখানে সমীকরণ দেখো, এই দেখো দুই নং সমীকরণ এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি যেহেতু এটা মাইনাস এটা প্লাস তাহলে আমি এক্সের মানটা নিই, এক্স ইকুয়াল টু এদিকে আছে মাইনাস টু, আর ওয়াইটাকে যদি পক্ষান্ত রোগে মাইনাস, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস ওয়াই। তাহলে এটা হচ্ছে আমার তিন নং সমীকরণ। তো তোমরা ইচ্ছা করলে শুধু এক্স না, এখানে তোমরা ইচ্ছা করলে ওয়াইয়ের মানটাও বের করতে পারো, ঠিক আছে? তো আমি এক্সের মানটা বের করলাম। তো একবার এই এক্সের মানটা অপর সমীকরণে বসিয়ে দেবে। তাহলে আমি এই এক্সের মানটা এক নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে এক্সের মান এক নংয়ে বসিয়ে পায়, তাহলে এক নঙ্গে বসায় এক্সের মান, এখানে এখানে এক্সের মান পেয়েছি কত মাইনাস টু প্লাস ওয়াই, আর এখানে কত মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোরটিন। তাহলে এটা কত মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোরটিন প্লাস টু ইকুয়াল টু মাইনাস টুয়েলভ। তাহলে এখন সুতরাং ওয়াই ইকুয়াল টু, এই দেখো এই মাইনাস এই মাইনাস কাটা যাবে, এই মাইনাস এই মাইনাস কাটা যাবে, আর বারোকে যদি তিন দিয়ে ভাগ করো তিন চারে বারো,
তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে কত? ফোর। এবারে এই ওয়াইয়ের মানটা তিন নং সমীকরণে অথবা যে কোনো দুইটা থেকে যে কোনো একটা সমীকরণে বসালেই হয়ে যাবে। তো আমরা তিন নং সমীকরণে বসাবো ওয়াইয়ের মানটা। তাহলে ওয়াইয়ের মান তিন নঙে বসিয়ে পায়, তিন নঙে বসিয়ে পায়। তাহলে আমরা যখন তিন নঙে বসাবো তাহলে x ইকুয়াল টু মাইনাস টু প্লাস ওয়াই, ওয়াইয়ের জায়গা কত? ফোর। তাহলে দ্যাটস ওয়াই x ইকুয়াল টু টু। তাহলে আমরা পেলাম প্রতিস্থাপন পদ্ধতিতে কি পেলাম? এক্স এর মান হচ্ছে টু, ওয়াই এর মান হচ্ছে ফোর। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এর মান হচ্ছে টু, ওয়াই এর মান হচ্ছে ফোর। তাহলে টু ফোর, এটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। তাহলে তোমরা দেখো এই অঙ্কটা কত সহজ হয়ে গেল। দেখো বাস্তবভিত্তিক সমস্যা প্রথমে আমরা সমীকরণ যদি গঠন করতে পারি তাহলে ওগুলো অপনয়ন অথবা প্রতিস্থাপন, যদি এখানে যদি প্রশ্ন যদি উল্লেখ না থাকে, শুধু কেবলমাত্র যদি বলে সংখ্যাটি নির্ণয় করো, তখন তোমরা ইচ্ছা করলে প্রতিস্থাপন এবং অপনয়ন দুইটাই করতে পারো। তাহলে অপনয়ন করলে আরও বেশি সহজ হবে, বিয়োগ করলে এক্সট্রা কাটে যাবে, কাটা যাবে। ঠিক আছে, যেহেতু এখানে প্রতিস্থাপনের কথা বলেছে তাহলে আমি প্রতিস্থাপন পদ্ধতি, আর প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে কি, যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলকের মানকে অপর চলকের মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমি প্রকাশ করেছি, দেখো এক্সের এক চলকের মানটা ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ করেছি। এবার এই এক চলকের মানটা আমি অপর সমীকরণে বসিয়ে দেবো। এখানে যেহেতু আমি দুই নং সমীকরণ থেকে নিছি তাহলে আমি এক নং সমীকরণে ওয়াইয়ের এক্সের মানটা বসাবো। তাহলে আমি এই দেখো এক নং সমীকরণে এক্সের মানটা বসিয়ে ফেলেছি, বসানোর পরে আমি ওয়াই চলকের মানটা পেয়েছি, আবার ওয়াই চলকের মানটা ওই তিন নং সমীকরণে বসালে আমরা এক্স চলকের মানটা পেয়ে যাব। তাহলে এইভাবেই তোমরা কি সমাধান করতে পারো। তাহলে এখন দেখো মূল যেটা আলোচনা সেটা হচ্ছে কি, ক্ষয়ে প্রাপ্ত সমীকরণ যুক্তি, এই যেগুলো সমীকরণ যুক্ত লেখক চিত্রের মাধ্যমে সমাধান করো। তাহলে আমরা আজকে সমাধান করে করব, দেখো কীভাবে করবো। দেখো তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা কটা করব, গটা করব। লেখচিত্র তোমরা তো জানো, লেখচিত্র কাকে বলে, লেখচিত্র জিনিসটা কি, সমীকরণের চিত্ররূপটা হচ্ছে লেখচিত্র, সমীকরণের চিত্ররূপ হচ্ছে লেখচিত্র, মনে রাখবে। অর্থাৎ সমীকরণটাকে আমরা যখন সমীকরণগুলোকে যখন চিত্রের মাধ্যমে হ্যাঁ উপস্থাপন করব সেটাকে বলা হয় লেখচিত্র। তো এখন দেখো এই সমাধান গ বলেছে কয়ে প্রাপ্ত, তাহলে আমরা কয়ে এই সমীকরণগুলো পেয়েছি। সরি, আমি কিছুক্ষণ আগে যেটা আলোচনা করেছি এখানে বলেছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে, আমরা সমাধান করেছি কেবলমাত্র। তাহলে আমরা সমাধান করে কে কত পেয়েছি, এক্সের মানটা পেয়েছি, কত পেয়েছি আমরা এক্সের মানটা টু, আবার ওয়াইয়ের মানটা পেয়েছি কত, ওয়াইয়ের মানটা কিছুক্ষণ আগে কত পেলাম আমরা, ওয়াইয়ের মানটা পেয়েছি মনে হয় ফোর। আচ্ছা এটা একটু হিসাব করে দেখি, এটা যদি আমি অপনয়ন করি তাহলে মাইনাস প্লাস মাইনাস থ্রি ওয়াই তাহলে টুয়েলভ, তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে, ওয়ার মানটা হচ্ছে ফোর। ঠিক আছে, ওয়ার মানটা ফোর ছিল, আমি খেয়াল করি নাই। এখানে হচ্ছে কি সংখ্যাটি নির্ণয় করো বলেছে, কি বলেছে সংখ্যাটি নির্ণয় করো, ওইখানে কিন্তু উত্তর নয়, আমরা কেবলমাত্র সমাধান করেছি কিন্তু সংখ্যাটি নির্ণয় করি নাই। ঠিক আছে, হ্যাঁ তাহলে সংখ্যাটি কত হবে, সুতরাং যেহেতু আমরা সমাধান করে পেয়েছি এক্সের মানটা হচ্ছে টু, ওয়ার মানটা হচ্ছে ফোর, তাহলে সুতরাং সংখ্যাটি সমান, দেখো সংখ্যাটি ছিল
tan y plus x তাহলে tan into y এর মানটা হচ্ছে 4 plus x x হচ্ছে 2 তাহলে কত 4 10 এর 40 plus 2 equal to 42 42 এটাই হচ্ছে আমাদের আসলে কি উত্তর আনসারটা কিছু কোন আগে আমি যেটা আনসার লিখেছি ওটা কিন্তু উত্তর নয় ঠিক আছে আমি এটা খেয়াল করি না এখানে কিন্তু বলেছে সংখ্যা 3 নির্ণয় করো তাহলে দেখো এই দেখো সংখ্যা 3 নির্ণয় করলাম আমি কেবলমাত্র এটা সমাধান করেছি কি x এর মান এবং y এর মান বের করেছি তাহলে x এর মানটা 2 y এর মানটা হচ্ছে 4 তাহলে সংখ্যাটি হচ্ছে এটা মান বসালে y এর মান এবং x এর মান বসালে আমরা সংখ্যাটি তাহলে সংখ্যাটি হচ্ছে আমার 42 তাহলে দুই অঙ্ক বিশিষ্ট 4 একটা অঙ্ক 2 একটা অঙ্ক তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবার দেখো আমরা লেখচিত্রের মাধ্যমে এটা কিন্তু খ এটা কত এটা ছিল খ ঠিক আছে মনে রাখবে আবার গ মনে করবে না এটা কিন্তু খ ঠিক আছে ক এর উত্তরটা হচ্ছে এটা 42 এবার দেখো গ তো লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমে ছক তৈরি করতে হবে টেবিল তৈরি করতে হবে ছক কিভাবে তৈরি করব দেখো প্রথমে আমি এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ থেকে নি তাহলে এক নং হতে পাই তাহলে দেখো এক নং হতে পাই এখানে কত x - 4y = -14 কত দেওয়া আছে x minus 4y equal to minus 14 তাহলে এখানে আমি নেব 4 বা 4y equal to হবে 4y equal to হবে x plus 14 that's why y equal to 4 x plus 14 14 এবার দেখো আমরা টেবিল তৈরি করি তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে ছক তৈরি করি এই দেখো কিভাবে ছক তৈরি করব আমরা x এবং y এখন দেখো তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে x এর মান বের না করে y এর মানটা কেন বের করা হলো আমরা যখন ছক তৈরি করব আমরা যখন ছক তৈরি করব মনে রাখবে আমরা যখন ছক তৈরি করব তখন আমাদের একটা প্রচলিত নিয়ম হচ্ছে বাম পক্ষে হ্যাঁ সমান চিহ্নের বাম পক্ষে y চলকের মানটা রেখে x চলকের মানটা ডান পক্ষে নিয়ে যাওয়া এটা হচ্ছে আমাদের একেবারে প্রচলিত নিয়ম তবে তোমরা ইচ্ছা করলে তোমরা যদি মনে করো না আমি x এর মানটা বের করেই অঙ্কটা করব তখন হবে কিন্তু তখন লিখতে হবে এখানে এবার y এর বিভিন্ন মানের জন্য x এর মান নির্ণয় করে ছক তৈরি করে এভাবে লিখতে হবে ঠিক আছে তো আমাদের প্রচলিত নিয়ম হচ্ছে y এর মানটা বের করা y এর মানটা বের করি আমরা ঠিক আছে y চলকের মানটা তাহলে এখানে দেখো x এর বিভিন্ন মান এখানে x এর দেখো x এর মান বসালে y এর মানটা পেয়ে যাব তাহলে x এর মানটা দেখো x এর মানটা যদি আমি 2 বসাই কত বসাই এই দেখো এখানে এখানে বলেছে y equal to x plus 14 divided by 4 এখন দেখো x এর মানটা যদি আমি 2 বসাই 4 4 16 তাহলে 4 4 এ 16 তাহলে কত হচ্ছে 4
তারপরে যদি মাইনাস টু বসাও, তাহলে ইচ্ছে করলে তোমরা এক ওয়ান টু থ্রি ফোর এভাবে বসাতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, যে আমি যেগুলো বোঝাচ্ছি এগুলো একেবারে বসাতে হবে এমন না, বুঝতে পেরেছ? তবে একটু খেয়াল রাখবে, প্লাস এবং মাইনাসের মানটা নেওয়ার চেষ্টা করবে, প্লাস একটা মাইনাস একটা নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমি মাইনাস টু যদি বসাই এখানে, দেখো আমি যদি এখানে মাইনাস টু বসাই, এক্সের জায়গায় যদি কত বসাই মাইনাস টু বসাই, তাহলে ওয়াইয়ের মানটা কত হচ্ছে? তাহলে এখানে টুয়েলভ, তখন হচ্ছে কত? টুয়েলভ, ফোরটিন থেকে টু গেলে টুয়েলভ, তাহলে তিন চারে কত? বারো, তখন হচ্ছে কত? থ্রি, তখন হচ্ছে থ্রি। আবার যদি বসাই সিক্স, কত বসাই? সিক্স যদি বসাই তাহলে কত দাঁড়ায়? দেখো সিক্স যদি বসাই এখানে, যদি সিক্স বসাই তাহলে কত? টোয়েন্টি, তাহলে ইকুয়াল টু ফাইভ, চার পাঁচে কুড়ি, তাহলে পাঁচ। এ হচ্ছে এটা এক নং সমীকরণের চক, এক নং সমীকরণের চক। এভাবে কিন্তু তোমরা দুই নং সমীকরণের চকটা তৈরি করবে একইভাবে। তো আমি এদিকে অঙ্কন করতেছি, এদিকে চকটা তৈরি করতেছি, যেহেতু আমার জায়গা নেই, তাহলে এখানে অনুরূপভাবে লিখবে দুই নং হতে পায়, কি লিখবে? দুই নং হতে পায়, দুই নং হতে পায় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু বলেছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু। তাহলে এখানে আমি ওয়াইয়ের মানটা বের করব, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু। অর্থাৎ দেখো ওয়াইয়ের মানটা যদি আমি ডান পক্ষে নিয়ে যাই তাহলে মাইনাসটা প্লাস হয়, আবার দেখো মাইনাস টুতে যখন আমি বাম পক্ষে নিয়ে আসব তখন মাইনাসটা প্লাস হয়। তাহলে আমি এভাবে এই জন্য সরাসরি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, ঠিক অনুরূপভাবে এই লেখাটা লিখবে, এক্সের বিভিন্ন মানের জন্য, এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করে নিচের শক্তি তৈরি করি, এখানে ওটা লিখবে শক্তি তৈরি করি, চক তৈরি করি। তাহলে অনুরূপভাবে কীভাবে কিছুক্ষণ আগে যেভাবে করলাম ঠিক সেভাবে তোমরা নির্ণয় করবে আরেকটা কথা, এই যে এখানে আমি এগুলো কিন্তু এক একটা বিন্দু, এক্স ওয়াই হচ্ছে এগুলো এক একটা বিন্দু, ঠিক আছে? আমরা যখন গ্রাফ অঙ্কন করব তখন বুঝতে পারবে এগুলো এক একটা বিন্দু। এই যে বিন্দু আমি কেবলমাত্র তিনটা নিছি, দুইটা নিয়েও কিন্তু সরল রেখার লেখা অঙ্কন করা যায়। তবে তোমরা তিনটা বিন্দু নিয়ে সরল রেখার লেখচিত্র অঙ্কন করবে, এতে তোমাদের নিখুঁতভাবে সমাধানটা করা সম্ভব হবে, এবং ভুল হলেও যদি বিন্দুগুলো ভুল হয় তখন লেখচিত্রটা সরলরেখাটা সরলরেখা না হয়ে বক্ররেখা হবে, ঠিক আছে? তবে তোমরা ইচ্ছা করলে চার পাঁচ একবার চার পাঁচটা বিন্দু নিতে পারো, তবে যদি চার পাঁচটা বিন্দু না তখন সময় সাপেক্ষ, অর্থাৎ সময়টা বেশি লাগবে, এই জন্য তোমরা তিনটা বিন্দুর বেশি নেওয়ার দরকার নেই, বুঝা গেল? তিনটা বিন্দুই যথেষ্ট, চারটা পাঁচটা বিন্দু নেওয়ার দরকার নেই, এতে ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে এবং সময়টাও বেশি লাগবে, কারণ এটা প্রচুর সময় লাগে, লেখচিত্রটা প্রচুর সময় লাগবে এবং চর্চা করতে হবে। তাহলে দেখো অনুরূপভাবে এক্সের মানটা আমি যদি যে কোনো একটা বসাই, যদি আমি ওয়ান বসাই এক্সের মান, তাহলে ওয়ান দেখো এখানে বলেছে ইকুয়াল টু এক্স প্লাস টু, তাহলে যদি ওয়ান বসাই তাহলে কত? থ্রি, এক্স ওয়াইয়ের মানটা কত হয়? থ্রি, ওয়ান বসালে কত হয়? থ্রি। আবার যদি টু বসাই, এখানে যদি টু বসাই তাহলে ওয়ার মানটা হয় কত? ফোর, তাহলে ফোর। আবার এক্সের মানটা যদি আমি বলেছি কিছুক্ষণ নেয় প্লাস এবং মাইনাস বিন্দু, কী নেওয়া উচিত? প্লাস এবং মাইনাস নিলে একটু তোমাদের সরল রেখাটা
সুন্দর হবে। তাহলে যদি মাইনাস ফাইভ নিই, এখানে যদি আমি মাইনাস ফাইভ করি, তাহলে মাইনাস ফাইভ করলে কত? মাইনাস থ্রি। কত হয়? মাইনাস থ্রি। এই হচ্ছে শক দুই। তাহলে এটা হচ্ছে এক নং সমীকরণের শক এবং এটা হচ্ছে দুই নং সমীকরণের শক। তবে তোমরা কিন্তু এভাবেই কি শকটা তৈরি করবে, এই শকটা তৈরি করতে পারলে তোমাদের দুই নম্বর চলে আসার সম্ভাবনা, দুই নম্বর চলে আসবে তোমাদের, ঠিক আছে। এরপরে অনেকেই তোমরা কি করো, ওই লেখচিত্র অঙ্কনে লেখাতে লেখা শুরু করো, এই কাজটা করবে না, আগের লেখচিত্রটা অঙ্কন করবে, ঠিক আছে। লেখচিত্রটা অঙ্কন করলে কিন্তু নম্বর আসে, লেখচিত্র অঙ্কন করলে নম্বর আসে, অবশ্যই নম্বর আসে। ওইটা হয়তো এখানে কেবলমাত্র এক পেতে পারো, কিন্তু লেখচিত্র অঙ্কন করলে দুই পাবে, যদি সুন্দর মতো তোমরা অঙ্কন করতে পারো। তাহলে আমি দেখো, আমি আমি লেখচিত্রটা অঙ্কন করতেছি, দেখো। এটা খেয়াল করো, লেখচিত্র গ্রাফ বোর্ড, এটা ধরে দাও একটা গ্রাফ কাগজ, ঠিক আছে, এটা একটা গ্রাফ কাগজ। তো আমি সেদিন তোমাদেরকে বলেছিলাম গ্রাফ কাগজটাকে তোমরা অবশ্যই চারটা ভাগে বিভক্ত করবে। তাহলে আমি দেখো করতেছি, চারটা ভাগে বিভক্ত করতেছি, দেখো। এই একটা, এই একটা, ঠিক আছে। এই আমি চারটা ভাগে বিভক্ত করলাম। আর ভূমির অনুভূমিক যে রেখাটা, হ্যাঁ, ভূমির অনুভূমিক যে রেখাটা ওইটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে বলবে মূলবিন্দু জিরো, তারপর এটাকে বলবে এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স সরি এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ। আবার এদিকে দেখো ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ভূমির উলম্ব রেখাটা হচ্ছে ওয়াই অক্ষ, ভূমির অনুভূমিক রেখাটা হচ্ছে এক্স অক্ষ। এই দেখো আমি চারটা ভাগ করলাম, এক দুই তিন চার। তাহলে দেখো ডান পক্ষে যেগুলো যাবে, তোমরা হয়তো গ্রাফ পেপারটা চেনা যাচ্ছে না, মনে হয় গ্রাফ কাগজ তো চেনা যাচ্ছে না, আমি তোমাদেরকে একটু স্পষ্ট করে দিই, মনে হয় চিনতেছো না তোমরা, দেখা যাচ্ছে না, আমি ডাকগুলো ইয়ে হয়ে গেছে।
তাহলে দেখো আমি বিন্দুগুলো, এটা হচ্ছে মূল বিন্দু, আর এদিকে যেগুলো আছে সেগুলো সবগুলো প্লাস, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে দেখছে এরকম, ওয়ান টু এগুলো হচ্ছে মাইনাস, এক্স অক্ষের অর্থাৎ মূল বিন্দুর ডান দিকেগুলো হচ্ছে এক্সের মানগুলো হচ্ছে প্লাস, এবং বামে হচ্ছে বাম দিকে যেগুলো সেগুলো হচ্ছে মাইনাস, ঠিক অনুরূপভাবে অনুভূমিক রেখার উপরের যেগুলো সে ওয়াইয়ের মানগুলো হচ্ছে প্লাস, নিচের মানগুলো হচ্ছে মাইনাস, আমি পূর্বের ক্লাসে বলেছিলাম। তো এখন দেখো প্রথম বিন্দুটা হচ্ছে এক্স এর মানটা হচ্ছে টু, ওয়াই এর মানটা হচ্ছে ফোর, তাহলে টু ফোর, তাহলে এক্স এর মানটা টু যেহেতু প্লাস, এক্স এর মানটা কি টু প্লাস, তাহলে যেহেতু প্লাস আমরা ডান দিকে যাব, তাহলে দেখো ওয়ান টু এ বলেছে ফোর, তাহলে ওয়ান টু গিয়ে যেহেতু ওয়াই এর মানটা ফোর প্লাস ফোর, তাহলে উপরে যাব ওয়ান টু থ্রি ফোর, এই জায়গায় হচ্ছে কত টু ফোর, টু ফোর মনে রাখবে। এরপরে মাইনাস টু মাইনাস থ্রি, তাহলে এক্সের মানটা যদি মাইনাস হয় বাম দিকে মূল বিন্দুর বাম দিকে, তারপরে প্লাস থ্রি ওয়াইয়ের মানটা হচ্ছে থ্রি, তাহলে উপরে, তাহলে বাম দিকে মাইনাস টু এসে উপরে থ্রি, তাহলে ওয়ান টু বাম দিকে আসলাম আমি, এরপরে থ্রি উপরে ওয়ান টু থ্রি, এই এই জায়গায় এটা হচ্ছে কত মাইনাস টু থ্রি, মাইনাস টু থ্রি। এরপরে দেখো সিক্স ফাইভ, তাহলে সিক্স দুটোই প্লাস, তাহলে প্রথম চতুর্ভাগে, ঠিক আছে যেহেতু দুটোই প্লাস তাহলে প্রথম চতুর্ভাগে, তাহলে এক্সের মানটা যদি প্লাস হয় দামদানিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তারপরে উপরে হচ্ছে ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ঠিক আছে এটা হচ্ছে সিক্স ফাইভ। এবার এগুলো আমরা আচ্ছা মাইনাস টু থ্রি থ্রি, তাহলে দেখো এই বিন্দুগুলো পেলাম আমি, এগুলো আমরা স্কেল দিয়ে যোগ করব। এটা হচ্ছে তোমার এক নং সমীকরণের লেখ, এটা হচ্ছে তোমাদের এক নং সমীকরণের লেখ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি একটু এদিকে নিয়ে আসি। এই দেখো এই যে আমি লেখটা যেটা পেলাম, এটা হচ্ছে মাইনাস টু থ্রি, এটা হচ্ছে টু ফোর, এটা হচ্ছে মূল বিন্দু, দেখো এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুর ডান দিকে হচ্ছে এক্সের মানগুলো, এটা হচ্ছে এক নং সমীকরণের লেখ, প্রত্যেকটা সমীকরণের জন্য এক একটা লেখ পাবে, ঠিক আছে। তাহলে এবার আমি দুই নং সমীকরণ লেখাটা অঙ্কন করতেছি, দেখো দুই নং সমীকরণের লেখ, তাহলে এখানে দুই নং দুই নং সমীকরণের লেখাটা হচ্ছে কত, প্রথমে আছে ওয়ান থ্রি, তাহলে প্রথম চতুর্ভাগে ওয়ান থ্রি, তাহলে ওয়ান যদি হয় তাহলে দেখো ডান দিকে ওয়ান থ্রি, ওয়ান টু থ্রি এই জায়গায়, থ্রি এই জায়গায়, ওয়ান থ্রি, তাহলে এটা বললাম ওয়ান থ্রি, তারপরে কত, তারপরে হচ্ছে ফোর টু, দুটোই এই দেখো টু ফোর, টু ফোর আছে অলরেডি, টু ফোর অলরেডি আছে, দেখো এখানে আছে টু ফোর, তারপরে মাইনাস ফাইভ মাইনাস থ্রি, তাহলে মাইনাস যদি হয় দুটোই যদি মাইনাস হয় তাহলে বাম দিকে এবং নিচে, তাহলে ওয়ান টু থ্রি, এই দেখো ওয়ান টু, ওয়ান টু থ্রি মাইনাস, সরি প্রথমে মাইনাস ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, মাইনাস ফাইভ তারপরে মাইনাস থ্রি, ওয়ান টু থ্রি এই জায়গায়,
এটা হচ্ছে কত মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস থ্রি এবার এটাও আমরা যোগ করব এটা হচ্ছে মাইনাস টু মাইনাস টু থ্রি মাইনাস টু থ্রি তাহলে দেখো এটা হচ্ছে দুই নং সমীকরণের লেখ আর এটা হচ্ছে এক নং সমীকরণের লেখ তোমরা ভালো মতো লক্ষ্য করো এই দেখো এটা এটা হচ্ছে এক নং সমীকরণের লেখ এটা হচ্ছে এক নং সমীকরণের বিন্দুগুলো মাইনাস টু থ্রি দেখো মাইনাস এক্সের মান মাইনাস হলে বামে ওয়ান টু আবার প্লাস থ্রি ওয়াইয়ের মান তাহলে উপরে ওয়ান টু থ্রি মাইনাস টু থ্রি ঠিক অনুরূপভাবে ওয়ান থ্রি ওয়ান থ্রি যদি এক্সের মান যদি ওয়ান হয় তাহলে ডান দিকে প্লাস হলে ওয়ান তা ওয়ার মান প্লাস তাহলে উপরে থ্রি ওয়ান টু থ্রি ঠিক আছে ঠিক সেরকম টু ফোর তাহলে মূল বিন্দুর ডান দিকে টু ওয়ান টু তারপরে উপরে ফোর যেহেতু প্লাস ফোর উপরে ওয়ান টু থ্রি ফোর ঠিক অনুরূপভাবে দুই নং সমীকরণের বিন্দুগুলো হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস থ্রি তাহলে মাইনাস ফাইভ এক্সের মান যেহেতু মাইনাস তাহলে বাম দিকে মূল বিন্দুর ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে মাইনাস থ্রি ওয়াইয়ের মান যেহেতু মাইনাস নিচে তাহলে ওয়ান টু থ্রি ঠিক অনুরূপভাবে টু ফোর পেয়েছি আমরা তারপরে হচ্ছে কত সরি এক নং সমীকরণে আরেকটা বিন্দু আছে সেটা হচ্ছে সিক্স ফাইভ অর্থাৎ সিক্স ফাইভ দুটোই প্লাস তাহলে সিক্স মূল বিন্দুর ডান দিকে সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর ফাইভ উপরে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে এক নং সমীকরণের লেখ আর এটা হচ্ছে দুই নং সমীকরণের লেখ এখন দেখো এই দুইটা সরল রেখা এই দুইটা সরল রেখা এই এই বিন্দুতে সেট করেছে এটা আমরা ধরবো এ কী ধরবো এ ধরবো আমরা লিখব এ ঠিক আছে তো এই সরল রেখাগুলো তোমরা ইচ্ছা করলে তীর চিহ্ন দিতে পারো আবার না দিলেও হবে যেহেতু এগুলো সরল রেখা ঠিক আছে এখন এই হচ্ছে আমাদের মূল লেখচিত্র লেখচিত্রতা ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূল লেখতা এটা তোমরা যদি সুন্দর মতো করতে পারো এটা হচ্ছে আমাদের কিন্তু এই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে অর্থাৎ বুস এক্সের মানটা হচ্ছে বুস ওয়ার মানটা হচ্ছে কোটি এর আগে আমরা বলেছিলাম তাহলে এখানে টু ফোর বুস কোটি বুস হচ্ছে টু কোটি হচ্ছে ফোর এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে নির্ণয় সমাধান এই দেখো টু ফোর আমরা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছিলাম টু ফোর এক্সের মানটা হচ্ছে টু ওয়ার মানটা হচ্ছে ফোর ঠিক লেখচিত্রের মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি তাহলে এবারে এভাবে যদি সমাধান করো তাহলে এই লেখচিত্রের জন্য তোমরা কত পাবে দুই পাবে এই জন্য এগুলো কিন্তু চর্চা করতে হবে কারণ এখানে লেখা লেখার কাজটাও একটু বেশি তাহলে আমি এখন লিখব এই লেখতা অঙ্কন করার পরেই তোমরা লেখার কাজটা করবে ঠিক আছে লেখ অঙ্কন না করে তোমরা কি করতে যাবে না লেখ অঙ্কন না করে এটা হচ্ছে গ গ সমাধান ঠিক আছে গ এর উত্তরটা লেখ অঙ্কন না করে তোমরা লিখতে যাবে না তাহলে কিন্তু ভুল হবে তাহলে এখন আমরা যেভাবে করলাম সেভাবে লিখব যে শক কাগজের লেখাটা একটু বেশি এগুলো চর্চা করতে হবে শক কাগজের এক্স ও এক্স প্রাইমকে আমরা ধরবো এক্স অক্ষ অর্থাৎ ভূমির অনুভূমিক রেখা দেখো ভূমির অনুভূমিক রেখা যেটা এই দেখো এটা এটাকে আমরা ধরবো এক্স অক্ষ ঠিক আছে ভূমির অনুভূমিক রেখা যেটা ওইটাকে আমরা আমরা ধরবো কি এক্স অক্ষ ঠিক আছে তারপরে ওয়াই ও ওয়াই প্রাইম এটাকে ধরবো ওয়াই অক্ষ ওকে ধরবো মূলবিন্দু
যেগুলো আমরা লিখেছি সেগুলো ধরব মূল বিন্দু এবং প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে এক একক দড়ি সব সময় লিখতে হবে এগুলো, ঠিক আছে। এবার তোমরা কি করবে যে শক একে শক এক শক একের যে বিন্দুগুলো আছে কি কি বিন্দু পেয়েছি আমরা শক একের, দেখো শক একের বিন্দুগুলো হচ্ছে মাইনাস টু সরি টু ফোর টু ফোর মাইনাস মাইনাস টু থ্রি ও সিক্স ফাইভ বিন্দুগুলো, এগুলো যে একটা বিন্দু বিন্দুগুলো শক কাগজে স্থাপন করি স্থাপন করি করলাম, তারপরে শুধু করলে হবে না, বিন্দুগুলো যোগ করে, এই যে আমি যোগ করেছি বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে মানে বাড়ালে, বর্ধিত মানে কি বাড়ালে, বর্ধিত করলে এক নং সমীকরণের লেখ পায়, এক নং সমীকরণের লেখ পায়, এটাই হচ্ছে আমাদের শক এক। এবার হচ্ছে শক দুই, শক দুইয়ের যে বিন্দুগুলো, তাহলে প্রথম বিন্দুটা ছিল কত ওয়ান থ্রি, তারপরে হচ্ছে টু ফোর ও মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস থ্রি বিন্দুগুলো, এখানে তোমরা ইচ্ছে করলে আবার লিখতে পারো আবার, হ্যাঁ বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে দুই নং সমীকরণের লেখ পাই, ঠিক আছে। লেখাটা একটু বেশি, এই জন্য তোমাদের এটা বেশি করে চর্চা করতে হবে। তো এবার দেখো তারপরে কি লিখবে, তাহলে এই যে সরল রেখা দুইটা, হ্যাঁ এটা হচ্ছে দুই নং সমীকরণের সরল রেখা, এক নং সমীকরণ আয়টা হচ্ছে দুই নং সমীকরণের সরল রেখা, তাহলে সরল রেখা দয় এখানে লিখবে কি সরল রেখা দয় শক সরল রেখা দয় সরল রেখা দয় পরস্পর এ বিন্দুতে সাত করে, কি লিখবে পরস্পর এ বিন্দুতে সেট করে, তো এ বিন্দুর স্থানাঙ্ক বুঝ এবং ক্ষতিকে একসাথে বলা হয় স্থানাঙ্ক, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক উভয় সমীকরণকে কি করে উভয় সমীকরণকে সিদ্ধ করে, হ্যাঁ সিদ্ধ করে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর বুশ হচ্ছে কত ছিল, এই দেখো এ বিন্দুর বুশ টু
এ বিন্দুর বুস হচ্ছে কত? এই দেখো এটা হচ্ছে বুস, এক্সের মানটা হচ্ছে বুস, তোমরা আবার লিখবে না। আর এটা হচ্ছে কি? কোটি। তাহলে কোটি হচ্ছে কি? ফোর। আর বুস হচ্ছে টু। তাহলে ও কোটি ফোর। সুতরাং নির্ণেয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু টু ফোর। এ হচ্ছে তোমাদের লেখচিত্রের মাধ্যমে সমাধান। তোমরা কিন্তু লেখচিত্রের মাধ্যমে কিন্তু এভাবে সমাধান করবে। লেখাটা যেহেতু একটু বেশি, এই জন্য তোমাদের অবশ্যই চর্চা করতে হবে, বেশি করে করতে হবে। চর্চা করলে দেখবে যেগুলো সহজ হয়ে গেছে, কারণ লেখচিত্রে তোমরা যেভাবে অঙ্কন করবে ঠিক সেই লেখাগুলো এভাবেই লিখবে। ঠিক আছে, লেখাতার জন্য এত বেশি নাম্বার নেই, লেখাতার জন্য বেশি হলে এক পাবে, কিন্তু লেখচিত্রতার জন্য তোমাদের নম্বর আছে। অবশ্যই লেখ এই জন্য লেখচিত্রতা গুরুত্ব দেবে, কিন্তু লেখাগুলো অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি লেখো তো আর একটু দেখাই তোমাদেরকে। দেখো এই দেখো ভূমির অনুভূমিক যে রেখাটা ওইটাকে বলা হয় এক্স অক্ষ, আর ভূমির উলম্ব যে রেখাটা ওইটাকে বলা হয় ওয়াই অক্ষ। এটাকে ধরবে তোমরা মূলবিন্দু, এবং এক্সের মানগুলো যেগুলো প্লাস সেগুলো ডান দিকে, মূলবিন্দু ডান দিকে, এবং ওয়াই এর মানটা যদি প্লাস হয় উপরে, মূলবিন্দুর উপরে। ঠিক আছে, এভাবে বসাবে। আর এক্সের মানটা যদি মাইনাস হয় তাহলে মূলবিন্দুর বাম দিকে, আর ওয়ায়ের মাত্রা প্লাস হলে উপরে, নিচের মান ওয়ায়ের মাত্রা মাইনাস হলে নিচে। মনে রাখবে ওয়ায়ের মান যদি প্লাস হয় উপরে মূলবিন্দুর উপরে, আর মাইনাস হলে মূলবিন্দুর নিচে। আর এক্সের মাত্রা যদি প্লাস হয় তাহলে মূলবিন্দুর ডান দিকে, আর মাইনাস হলে মূলবিন্দুর বাম দিকে। এটা মনে রাখবে এইভাবে, কিন্তু এটার জন্য কিন্তু নম্বর তোমাদের আছে। বোঝা গেল? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কিছু তাহলে বুঝতে পেরেছ। যদি তারপরেও না বুঝো তাহলে আমি পরবর্তীতে এরকম আরও অনেক সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি হাজির হব এরকম লেখচিত্রের মাধ্যমে। আজকে একটু বোর্ডের সমস্যাজনিত কারণে আমি তোমাদেরকে ভালো মতো দেখাতে পারলাম না, পরবর্তীতে আমি স্লাইডের মাধ্যমে এগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো এই আশা করব এবং প্রার্থনা করব। এবং যদি বাইর হতে হয় তাহলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে। Thank you.